शिवा की साइकिल पर हो जाओ सवार। फुल एपिसोड्स के लिए अभी डाउनलोड करो वोट के ऐप एंड ट्राई फॉर फ्री। আয়ায়ো, এই লোকটা কি সুন্দর বাঁশি বাজায়। মনটা একেবারে ভালো হয়ে গেল। আমার নাম হলো রাজা কোট্টে, আমি করি বড় বড়দের ছুটি। আও, ডোন্ট মাইন্ড, প্লিজ আপনাদের কাছে সোনা দানা রূপগয়না যা কিছু আছে সব নিয়ে চলে আসো প্লিজ। আও, থ্যাংক ইউ, আও ভেরি মাচ, আও বাই বাই। তুমি তো সত্যি খুব সুন্দর বাঁশি বাজিয়েছো, দাঁড়াও আমি কিছু নিয়ে আসছি। না না, আমি তো শুধু বাঁশি বাজিয়েই মানুষজনের মন জয় করতে চাই, পৃথিবীতে খুশি ছড়ানোটাই আমার জীবনের লক্ষ্য। ধন্যবাদ। সত্যি খুব সুন্দর বাঁশি বাজায়, কোনো কিছু না নিয়ে সবাইকে খুশি করে বেড়ায়। আজকাল এরকম মানুষ দেখাই যায় না। ভালো হয়েছে শিবার দাদু বাড়িতে নেই, না হলে ও এর সাথে বসে রাগ শুরু করত। সমস্ত গয়নাই চুরি হয়ে গেছে। আইয়ো আম্মা, আমাদের আলমারিতে অনেকগুলো ক্যাশ রাখা ছিল, একটা ইম্পর্টেন্ট কাজের জন্য কালকে ব্যাংক থেকে তুলে এনেছিলাম, সব টাকাটাই নিয়ে গেছে। আমার বাড়িতেও তো চুরি হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে চুরি হলো, সবাই তো এইখানেই ছিলাম। কি হয়েছে দিদা, তোমাদের সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিবা, এইখানে একজন মানুষ খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল, ওই বাঁশি শুনতে আমরা কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলাম। ও চলে যাওয়ার পরে আমরা যখন বাড়িতে গেলাম তখন সবার বাড়িতে একসাথে চুরি হয়ে গেছে। হতে পারে যে বাঁশি বাজাচ্ছিল তারই কোনো সঙ্গে চুরিটা করেছে। রেবা তুমি ঠিক বলেছো, যখন এনারা বাঁশি শুনতে ব্যস্ত ছিল ওর সঙ্গে তখনই চুরিটা করেছে। দিদা, ওই বাঁশিওয়ালা কতক্ষণ আগে এসেছিল? এক্ষুনি তো ওই দিকেই গেল। কাম অন ফ্রেন্ডস। আদি, রেবা, ইউডি, ওই পাইপ পাইপার এইদিকে গাড়ি করে যাচ্ছে চৌরাস্তার কাছে হাইওয়ের দিকে। Oh!
কি ব্যাপার, রাস্তা কেন আটকালে? আমি আপনার গাড়ির তল্লাশি নিতে চাই। আমার সন্দেহ হচ্ছে আপনি আমাদের বাড়িতে চুরি করে এসেছেন। ওই লোকটা বাঁশি বাজায় আর আপনি চুরি করেন। তুমি তোমার বয়সের তুলনায় বেশি বুদ্ধিমান দেখছি। পুচকে আছো, পুচকের মতোই যাও, গিয়ে খেলো, নইলে ভালো হবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইউডি, এই নাও, ধরো এটাকে। আমার নাম হলো রাজা কোট্টে, আমি করে দিই বড় বড়দের ছুটি। তুমি আর কি জিনিস পুচকে? আমি মার খাচ্ছি আর তুমি বসে দেখছ, বাঁশি বাজা। আমার জিনিস, শিগগির চলো এখান থেকে পালাই, অন্য কেউ এসে পড়ার আগে। চলো চলো। আরে, এটা আবার কি ধরনের খেলা খেলছো? লড্ডু সিং বাবু, যেমনটা লোকেরা বলছে, যেখানেই চুরি হয়েছে সেখানেই একজন পাইট পাইপার উপস্থিত ছিল। তাহলে কি পাইট পাইপারটাই আসল চোর? কে এই পাইট পাইপার, কোথা থেকে এসেছে, আর আগামী দিনে কাকে লুট করবে কেউ জানে না। পুলিশ এই ব্যাপারে কি করছে বলুন? আমার এলাকায় চুরি? চোর বোধহয় এটা জানে না যে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো ইন্সপেক্টর লাড্ডু সিং এসে যাবে আর সে চুরি করা ছেড়ে দেয়। শুনেছি তো আমরাও, বাট এখানে চুরি হয়ে গেছে। আর একবার আসতে দাও চোরটাকে, দেখো কিভাবে ওকে ধরি। হোমলা ভাবছে ইন্সপেক্টর, চলো। একবার আমাদের গ্রামে অনেকগুলো ইঁদুর চলে এসেছিল, পুরো গ্রাম অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন আমি একটা বাঁশি নিয়ে এলাম আর এমন বাঁশি বাজালাম যে সমস্ত ইঁদুর মন্ত্রমুগ্ধ হয়ে আমার পিছনে পিছনে চলে এলো। তারপর আমি সমস্ত ইঁদুরকে পুকুরে ছেড়ে দিয়েছিলাম। তোমরা কি জানো, ইঁদুর বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। ওই ধাববাজ, এই গল্পটা তোমার গ্রামের নয়, বরং এই গল্পটা আমরা স্কুলে স্টোরি বুকে পড়েছি। আচ্ছা, সত্যি আমার গল্প এত পপুলার হয়ে গেছে যে স্কুলেও পড়ানো হচ্ছে? আমি তো জানতামই না। আদি, এটা একটা পাইট পাইপারের স্টোরি, এই ব্যাপারটা তোমার মাথায় আসেনি? মনে হচ্ছে ভেদা সিটিতে ঘুরে বেড়ানো এই পাইট পাইপারের বাঁশিতে কোনো হিপনোটিক পাওয়ার রয়েছে। আমিও ওর বাঁশির সুরে এমনটাই কিছু ফিল করেছিলাম, কিন্তু যতক্ষণে আমি নর্মাল হলাম ওরা তো পালিয়ে গেছিল। আমাদের লাড্ডু সিং স্যারের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। লেটস গো। লাড্ডু সিং বাবু, এই টিভিতে কি উল্টো পাল্টো বলছে? যেই আমি টিভিতে এসব দেখলাম আপনার কাছে দৌড়ে চলে এলাম। খুব ভালো করেছো, তা না হলে আমি তোমার কাছে চলে আসতাম। লাড্ডু সিং বাবু, একটা কথা বলুন তো, এই বাঁশি বাজিয়ে আমি লোকজনকে কি করে ঠকাবো? যদি আপনি বলেন তাহলে আপনার সামনে বাজিয়েও দেখাতে পারি। পাইট পাইপার ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। বাজাও।
বাজাও, আমিও তো একবার দেখি কেমন বাঁশি তুমি বাজাতে পারো। বাজাও বাজাও। লাড্ডু সিং স্যার, এইসব কি হয়েছে? আপনাদের দুজনের জামা কাপড় কোথায়? আর বলো না শিবা, সে তার বাঁশির সুরের মূর্ছনায় আমাকে আর প্যারারামকে এমন মন্ত্রমুগ্ধ করলো যে আমাদের আর জ্ঞানই ছিল না। আমার ইউনিফর্মটা পর্যন্ত চুরি করে নিয়ে গেল। এবার লাড্ডু সিং স্যারের চক্করে পড়ে আমার ওই ইউনিফর্ম চুরি হয়ে গেল। এবার তো আমি পুরোপুরি শিওর যে ওই লোকটাই চোর। ও কতক্ষণ আগে বেরিয়েছে? ব্যাস এই কিছুক্ষণ আগেই চলে গেল। আবার এসে গেছে বাচ্চাটা, খুব মারবে, বাঁশি বাজাও। কামন শিবা, ওই ভ্যালিটায় চলে যাও, ওই দিকে ডান দিকে। আও, আমার নাম হলো কুট্টি, আমি করে দিই বড় বড়দের ছুটি। আজ শিবার ছুটি হয়ে গেল। শিবা, কোন দিকে যাচ্ছ তুমি? শিবা, স্টপ শিবা, স্টপ, ওই দিকে যাও না, স্টপ শিবা। আমি কোথায় যাচ্ছি? হ্যালো ফ্রেন্ডস, কপাল ভালো। শিবা তুমি ঠিক আছো? মনে হচ্ছে তোমাকে তখন ও বাঁশি বাজিয়ে হিপনোটাইজ করে দিয়েছিল। তুমি ঠিক বলেছো, যদি আমাদের ওদের ধরতে হয় তাহলে এমন কিছু করতে হবে যে ওদের বাঁশির সুর যেন কানে না আসে। ওই বাচ্চাটাকে তো শিক্ষা দিয়েছি, এবার এই পুরো শহরকে শিক্ষা দিতে হবে। চলো আজকে গোটা শহরটাকে সাফ করে দেব। শোনো কি করতে হবে। পাইট পাইপার শহরে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। আপনি আপনার কানে ইয়ারপ্লাগটা লাগিয়ে নিন। ওকে শিবা। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো বাঁশি আলাকে ধরতে এসেছিলেন আর নিজেই ওর সাথে চলে যাচ্ছেন। ল
লাড্ডু সিং স্যার ফিরে আসুন। সবাই হিপনোটাইজ হয়ে চলে যাচ্ছে, সেবা কিছু করো। এই রেবা আবার কেন চেঁচাচ্ছে কিছু শুনতে পাচ্ছি না। শিবাকে তুলে ভ্যালিতে ছুঁড়ে ফেলে দাও। আমার বাসি তো যুদ্ধ সমানে সমানে হবে আঙ্কেল। আরে আমরা এই পোলে কি করছি, এখানে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের হিপনোটাইজ করেছে। পালাও, পেছন দিকে পালাও, তাড়াতাড়ি সরে যাও। এবার কি করবে আঙ্কেল? পাশই তো গেল আর লোকজনও বেঁচে গেল, চলো এবার মারপিট খেলা খেলি। আমি বড় বড়দের ছুটি করিয়ে দিয়েছি, একটা খুদে বাচ্চা আমার ছুটি করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না। আরে আমার চামচেরা, লড়ো পরে, আগে আমাকে বাঁচাও। উঠাও, আও, বাঁচাও। এবার হ্যান্ডস আপ করে ফেলো। তোমাদের কপাল ভালো যে আমি ফাইট করতে আসিনি। আমি ফাইট করলে না জানি তোমাদের যে কি হাল হতো। আমি বড় বড়দের ছুটি করিয়ে দিয়েছি, তুমি তো আমারই ছুটি করিয়ে দিলে। তুমি কোথায় চললে পাইট পাইপার? এখন তো জেলে বসে পাথর ভেঙে আর তার মিউজিকের সাথে তাত্তাতাইয়া করার সময়। রাজাকুটি, তোমার চক্করে পড়ে আমার বাঁশিটা নিচে পড়ে গেল আর এখন আমাকে জেলেও যেতে হচ্ছে। চলো রাজা কুট্টি, এবার তো তুমি জেলে লম্বা ছুটিতে যাচ্ছ। অল দ্য বেস্ট। শিবা কি সাইকেল পর হো যাও সবার ফুল এপিসোডস কে লিয়ে অভি ডাউনলোড করো ভোট কিডস অ্যাপ এন্ড ট্রাই ফর ফ্রি।